নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি পই বিচুলির একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই রেসিপিটা। রেসিপিটা বানাতে সবার প্রথম আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1/2 টিস্পুন পোস্তদানা, আর 1/4 টিস্পুন সাদা জিরে। এটাকে আমি আধ ঘন্টা আগে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এবার এই মশলাটাকে বেটে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে আর ধুয়ে রাখা 250 গ্রাম পুঁই মিটি আর কিছু কচি পুঁই শাক। আর আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কাটা 2 মিডিয়াম সাইজের আলু, আর আমার বাগানের 2 কুমড়ো ফুলও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কাটা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ছিঁড়ে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে 1 লঙ্কা অ্যাড করবেন। আর এবারে যে মশলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড করছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা যেভাবে ঝাল খেতে ভালোবাসেন সেই হিসাবে অ্যাড করবেন, তবে পুঁই বিটুলের এই স্পেসিফিক রান্নাটা একটু স্পাইসি আর ঝাল ঝাল ভালো লাগে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর মশলার বাটি ধুয়ে সামান্য জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সব মিলিয়ে 100 থেকে 150 ml হার্ডলি জল আপনারা ব্যবহার করবেন। আমি এবার একটা স্পুন দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি পুঁই বিটুলি, আলু আর পেঁয়াজের সাথে। খুব বেশি জল আমি ব্যবহার করিনি দেখুন, আর আমার মশলাটাও ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অন করে মশলা মাখানো পুঁই বিটুলি সমেত বাকিটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে প্রথমে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে, তারপর গ্যাস সিমে রেখে 10 থেকে 15 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনা আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি চেক করে নেব সবজিটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে একেবারে ভাজা ভাজা করব। পুঁই বিটুলির স্পেসিফিক্যালি এই রান্নাটায় একেবারে রস থাকলে ভালো লাগে না, একটা ভাজা ভাজা হলে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি নিয়ে নিয়েছি পরিষ্কার একটা গ্লাস, আর গ্লাসের এন্ড দিয়ে আমি চচ্চড়িটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। আমার কাছে ম্যাশার নেই, আপনারা চাইলে ম্যাশারও ইউজ করতে পারেন। আর এই ম্যাশ করার সময় অবভিয়াসলি গ্যাসের ফ্লেমকে লো রাখবেন। দেখুন একটা ঘন কনসিস্টেন্সি চলে এসেছে চচ্চড়িতে। এবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলবো যাতে এতটুকু রস এতে না থাকে। চচ্চড়ির কনসিস্টেন্সি একদম পারফেক্ট চলে এসেছে, এটাকে আমি আর ড্রাই করব না, এবারে নামিয়ে ফেলছি। পুঁই বিটুলির বাটি চচ্চড়ি রেডি অ্যান্ড সার্ভড। এখন বন্ধুরা শীতকালে পুঁই বিটুলি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, তাই চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা, আর বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো ইউনিক একটা রেসিপির সাথে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।